টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পাঁচ পর্যটক সহ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ টাইটান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বেশ কয়েকটি বিমান, আর সেগুলোর মধ্যে একটি বিমান সমুদ্রের নিচে শক্তিশালী শব্দ শনাক্ত করেছে। তবে এখনও উদ্ধার হয়নি ডুবোজাহাজটি। এদিকে টাইটানে আর মাত্র 30 ঘন্টার অক্সিজেন মজুদ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। ছোট সাবমেরিন টাইটানের সন্ধানে রাত দিন চেষ্টা চালাচ্ছে ফ্রান্স, কানাডা সহ যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল। ডুবো যানটিতে 4 দিনের অক্সিজেন মজুদ থাকলেও আর মাত্র 30 ঘন্টা টিকে থাকতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গেল রোববার সমুদ্রের অতল গভীরে পড়ে থাকা টাইটানিক জাহাজের কাছে যেতে এই ডুবো জাহাজটি আটলান্টিকের নিচে যায়। এর কিছুক্ষণ পরেই জাহাজটির সঙ্গে সমুদ্রের উপরে থাকা অন্য জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটিকে খুঁজে বের করতে শুরু হয় উদ্ধার অভিযান। নিখোঁজ ডুবো জাহাজটি খুঁজে বের করতে 7,600 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অভিযান চালানো হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের আয়তনের চেয়েও বেশি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গেল মঙ্গলবার কানাডিয়ান P3 বিমান সমুদ্রের নিচে শব্দ শনাক্ত করে। এরপর সেখানে উদ্ধারকারীরা ব্যাপক অভিযান চালাচ্ছে। তবে ওই খোঁজাখুঁজিতে এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তবে সেখানে এখনও অভিযান অব্যাহত আছে। বুধবার টুইটে কোস্টগার্ড জানায়, আরও বিচার বিশ্লেষণের জন্য P3 বিমানের পাওয়া তথ্য নৌবাহিনীর বিশ্লেষকদের কাছে পাঠানো হয়েছে, যা পরবর্তী উদ্ধার পরিকল্পনায় কাজে লাগানো হবে। এর আগে শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ার পর সবার মনে আশা জেগেছিল হয়তো নিখোঁজদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। তবে পরবর্তীতে কোস্ট গার্ড জানায়, শব্দ শোনা গেলেও উক্ত স্থানে কোনো বস্তু শনাক্ত করতে পারেনি তারা। এই সময়ের মধ্যে জাহাজটির সন্ধান পাওয়া না গেলে ভেতরে থাকা 5 আরোহীর সবার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে। যদি উদ্ধারকারীরা সৌভাগ্যক্রমে ডুবো জাহাজটির সন্ধান পেয়েও যান, তা সত্ত্বেও এটি উদ্ধার করার বিষয়টি অনেক কঠিন হবে। পৃথিবীতে যেসব উদ্ধার সরঞ্জাম রয়েছে সেগুলো সাগরে এত গভীরে যাওয়ার সক্ষমতা নেই। রাকিব হাসান, RTV।